হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অরিজিনাল ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। ভালোবাসাটা বেশি কারণ আজকে আমি এসেছি মোমো ট্রাই করতে। পর এটা ফুডের উপর প্রথম শ্যুট, আর তাতেই আমি মোমো দিয়ে শুরু করছি, বিকজ ঠান্ডাটা আবার বেড়েছে কোথাও গিয়ে। সো এদের কাছে টোটাল 64 টাইপস অফ মোমো আছে, তো আমি এদের ট্রাই করে বলবো মোমোগুলো কেমন, রেট কীরকম, সব কিছু তোমাদের বলবো, আর প্লেসটা কোথায় সেটাও বলবো। তো ভিডিওটা স্টার্ট করা যাবে। আমরা মানে মোটামুটি বসে পড়েছি এখানে খেতে, তো আমি আগে তোমাদের সিনেমেটিক শট দেখিয়ে দিলাম। আমি আগে বলে দিই মোমোর জায়গাটা কোথায়। এটার নাম হচ্ছে মোমো টোমো, আর এটা হচ্ছে তোমার হোস্টেল এভিনিউ, এখানে খোলা। আমি তোমাদের লোকেশনটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা প্লিজ লোকেশনগুলো দেখো ডেসক্রিপশন বক্সে। এর প্রত্যেকটা ফুডের নাম অ্যান্ড কত করে রেট সব কিছু দেওয়া থাকবে। আগেই বলে দিই আমার প্লেটে কিন্তু দুটো করে আছে, কিন্তু এটা দু পিস করে নয়, এটা 6 পিসেস অফ মোমো এখানে পাওয়া যাবে। আমি এখানে এদের এখানে হট চকলেটও নিয়েছি, মানে এটা পর্যন্ত দেখতে খুব সুন্দর লাগছে, হট চকলেট কফি। এটা তোমরা একবার সামনে এসো, আমি যদি এখানটা তোমাকে দেখাই একবার। এটা আছে হচ্ছে তোমার চিকেন চিজ পিজা মোমো, এটা হচ্ছে তোমার চিকেন ক্রিমি মোমো, এটা হচ্ছে চিকেন পেরি পেরি মোমো। আমার সাইজগুলো দেখে খুব সুন্দর লাগছে। ওকে, এটা হচ্ছে তন্দুরি টুইস্টাটো, এটা একটু আমার নতুন লাগলো দুর্গাপুর। এটা আমি বাইরে যতবার খেয়েছি একটু রেটটা বেশি, আমি রেটটা ওটা বললে তারপরে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে চিকেন মেক্সিকান মোমো। ওকে, এদিকে চলে এসো, এখানে হচ্ছে ভেজ কুড়কুড়ে মোমো, এটা হচ্ছে চিকেন চিজ তন্দুরি মোমো, এটা হচ্ছে চিকেন ওক টোস্ট মোমো, এটা হচ্ছে চিকেন 65, চিকেন চিজ 65। এখানে তিন টাইপের ডিপস দেওয়া আছে, দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমার মেয়োনিজ, এটা তোমার তন্দুরি মেয়ো, এটা হচ্ছে তোমার মোমোর যে নর্মাল সসটা থাকে সেটা। সাথে এখানে হট চকলেট কফি, তো আমি প্রত্যেকটা খেয়ে বলবো কেমন, প্লাস নিচে হয়তো রেটগুলো যাবে আমার এখনই দেখতে হবে। আর আমি এখানে পাশে মেনু কার্ড দিয়ে দিচ্ছি এদের, আর প্রত্যেকটা কেমন খেতে আর মেনু, আমি রেটগুলো হয়তো তোমাদের সাথে সাথে বলতে থাকবো। আমি আগেই বলে দিই আমার প্লেটে দু পিস আছে, মানে ভেবো না কিন্তু তোমাদের প্লেটেও দু পিস থাকবে, এটা 6 পিসের প্রত্যেকটাতে। এসো ট্রাই করো একবার, আমি খেয়ে বলছি কেমন, আগে স্যানিটাইজ করে নিই। সো আমি আগে পেরি পেরিটা দিয়ে স্টার্ট করছি। এর স্টাফিংটা আমার খুব, মানে বাইরেটা যদি কোটিংটা আমি বলি, সরি স্টাফিং বললাম, এটা দেখতে আমার খুব সুন্দর লাগছে, পুরো ফ্রাইড, আই গেস পেরি পেরি মশলা হবে ওদের মধ্যে। আমি খেয়ে বলছি, ফুল জুসি, আর যেমন বললাম তোমাদের
এটার মধ্যে পেরি পেরি মশলা আছে, এটা খেতে খুব সুন্দর কারণ খুব জুসি বলে। তো তোমরা আমরা দেখলে যেমন পেরি পেরিটা ট্রাই করলাম, এবার আমি ট্রাই করবো হচ্ছে পিৎজা মোমোটা। এটা একবার তুমি এদিকে দেখো সামনে এসে, এটা এদের মানে সাজানোটাই আমার খুব সুন্দর লেগেছে। এটা তো দু পিসের উপরে করে দিচ্ছে, এটা সিক্স পিসেসের উপরেই তোমার করে দেবে। ও মাই গড, মোমোটার সাইজটাও খুব বড়। ফুল পিৎজা স্টাফিং লাগছে আমার, এটা মানে ফিলিংটা উপরে যেটা আছে তোমাদের রেড চিলি ফ্লেক্স উপরে চিজ দিয়ে, ভেতরে ফুল ভেজিটেবলস আছে, চিকেন আছে। আমি তো একটা জিনিস বলবো, এদের যে ভেরিয়েশনসগুলো, ইউনিক যে ভেরিয়েশনসগুলো, একবার ট্রাই করো। অন্য অনেক মোমো খেয়েছো তোমরা, অনেক স্টিম মোমো হয়ে গেছে, নর্মাল মোমো হয়ে গেছে, বাট এদের যে ভেরিয়েশনসগুলো খুবই সুন্দর। সো এবার আমি ক্রিমি মোমোটা ট্রাই করছি, এটা তো নামেই ক্রিমি, তো এটা তো ভেতরে জুসি হবেই। ভালো জুসি, পরে ক্যাপসিকাম, দেন একটুখানি অনিয়ন ফনিয়ন দিয়েও ওপরে কোটিং করেছে, যেটা দেখতে খুব সুন্দর আছে। আর ভেতরটা সামনে, ভেতরে পুরো চিকেনের ফিলিং। এদের চিকেনটা একটুখানি মানে শ্রেডেডভাবে কাটা, তো মানে বড় মুখে তোমাদের পড়বে না, যেটা খেতে যেতে তোমাদের অসুবিধা না হয়। এদের প্রত্যেকটাতেই চিকেনের ফিলিংটা শ্রেডেড করে। তো আমার একটা প্লেট কমপ্লিট হলো, এবার আমি আরেকটা প্লেট ধরবো মোমোরই। অ্যাকচুয়ালি এদের ভেরিয়েশনসগুলো এত, তোমরা এখানে এসে হয়তো দু মিনিট, মানে আমি যখন প্রথম দিন এসেছিলাম, আমি এখানে এসে খালি দু মিনিট দাঁড়িয়ে দেখলাম যে কোনটা অর্ডার করবো কোনটা না। ষোলোটা মানে ষোলোটা যে ভেরিয়েশনস আছে, তার উপরে আবার স্টাফিং, তো তুমি লিটারালি বলতে গেলে একটু গুলিয়ে যেতে পারো। তো আমি এখানে তোমাদের হয়তো বেস্ট কোনটা সেটা একটু বলে যেতে পারি, তাও শিওর বলতে পারো না কোনটা বেস্ট, আমি টপ ফাইভ তোমাকে হয়তো বলে যেতে পারি। তো এবার আমি খাচ্ছি যেটা, এটা হচ্ছে চিকেন চিজ তন্দুরি মোমো। পুরো মানে তন্দুরি একটা উপরে যে কোটিংটা দেখি বোঝা যায় তন্দুরি তন্দুরি ফিলিং আসছে এটার মধ্যে। আমি এটা খেয়ে বলছি, এদের প্রত্যেকটা মানে মোমোরই ভেতরে যে চিকেনের পোর্শনটা দিয়েছে খুবই বেশি, মানে ওভারলোডেড। তো ওটা নিয়ে তো কোনো মানে কোশ্চেনই উঠবে না তোমাদের, যে ভেজিস নেই কেন বা চিকেন নেই কেন, ফুল ওভারলোডেড। আমি তোমাকে যদি দেখাইও, এটা হাফটাই আমি দেখাচ্ছি, আধা তো চিকেন আমার পেটে চলেও গেছে। ওকে, আমি ডিপ দিয়ে কেন ট্রাই করছি না, কারণ আমি তোমাকে আগেই বলে দিই, আমি মোমো শুধুটা খাই কারণ টেস্টটা বোঝার জন্য, সবার আগে বলে দিই। এটা হচ্ছে ওক টোস্ট মোমো, এটা আমি প্রথমবার আমার লাইফে ট্রাই করা চিকেন মোমো, এটা আমি একবার ট্রাই করে বলছি। এটা বেশ ভালো। আর তোমাদের একটা জিনিস সামনে থেকে আমি দেখাই, এটা উপরে দেখো ক্যাপসিকাম দেন অনিয়নকে ফ্রাই করে দেওয়া আছে, ওদের কোটিংটা মানে দেখলে যাতে সুন্দর লাগে জিনিসটা। এই মোমোটা আর তন্দুরি মোমোটা একটু শুকনো, বাট এইগুলো কিন্তু ফুল জুসি, আগেই বলেছি। মানে তোমার কাছে এইটার উপর ভ্যারিয়েশন থাকবে এদের তরফ থেকে, যে তুমি যখন খাবে ওদেরকে তোমরা জিজ্ঞেস করলে ইভেন ওরা তোমাকে সামনে থেকে বলবে যে কোনটা বেটার, তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে। তো আমি এবার এটা ভেজ মোমো খাই, এটা হচ্ছে ভেজ কুরকুরে মোমো। কুরকুরে মোমো একটু বড়ই হয় সবসময় আমি দেখে, যতটা আমি এটাও দেখলাম এটা ভালোই বড়। তো আমি এটা খেয়ে বলছি, বেশ ক্রাঞ্চি, এটা অলরেডি মুখের মতো আওয়াজ হচ্ছে। তোমাকে আমি এর ফিলিংটা দেখাই, পুরো ভেজিটেবলসে ভর্তি এটা। তো আমি বলবো এটা একবার ট্রাই করে দেখতে পারো ভেজের মধ্যে। তো আমার দুটো প্লেট কমপ্লিট হলো মোমোর, এখনও মোমোর আরও আছে, দাঁড়াও। ওকে, এই একটা আইটেম নতুন আছে, এটা আমি একদম একটু পরে ট্রাই করছি, আমি এই মোমোটা ট্রাই করি। এটা হচ্ছে কর্ন চিজ মেক্সিকান মোমো। তো তোমরা একবার এটা দেখো, এটা দু পেসি বলতে গেলে প্লেটের আধাটা ভরে দিচ্ছে, মানে এটা যদি সিক্স পিসেস হয় পুরো প্লেট ভর্তি হয়ে যাবে। ওপরে তোমরা কোটিংটা দেখো একবার, মানে যেটা দিয়ে সাজিয়েছে, ক্রিম আছে ওটা তো লাগবে, আর মোটামুটি পেঁয়াজ, দেন তোমার ক্যাপসিকাম, মানে অনিয়ন ক্যাপসিকাম সবই মোটামুটি দেওয়া আছে। তো আমি এবার এটার মোমোটা ট্রাই করে দেখবো একবার। আমি হাতই লাগাচ্ছি, আমি আর এদিক ওদিক করছি না, মোমো সাইজগুলো খুবই বড়। মোমোটা যতটা ভেতর থেকে জুসি ততটাই বাইরে থেকে ক্রিমি। এটা তো আমার মানে স্পেশাল রেকমেন্ডেশন বলবো, যে এটা তুমি একবার প্লিজ ট্রাই করো। আমি এদের স্টিম মোমোটা বলেছিলাম, আগে এটা ট্রাই করে নিই, তারপরে একবারে টুইস্টারে তো যাবো। তো আমি এদের নর্মাল চিকেন মোমোটা একবার ট্রাই করে বলেছিলাম, তো ওটার জন্য আমাকে এটা দিয়েছে। তো আমি এটা একবার ট্রাই করে বলছি। কোটিংটা দেখো, ভেতরে পুরো চিকেন ভর্তি। তোমরা এখানে এসে চিকেন চিজও পেতে পারো, ওটাও তোমাদের তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা চিকেন চিজ নেবে না ভেজ নেবে। তারপরে তোমার হচ্ছে ভেজ কর্ন চিজ আছে এখানে, তো ওটা ডিপেন্ড করছে তোমরা কী নেবে। মোমো আমার পুরোপুরি কমপ্লিট, আমি একদমই সাইড করলাম, মোমোর এখানে পুরো দোকান লেগে গেছে সাইডে। আমি এটা হচ্ছে চিকেন 65, চিজ চিকেন 65, তো এটা একবার ট্রাই করে দেখছি আমি। এদের একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, এরা ফ্লেভারগুলোর সাথে যা সুন্দর খেলেছে না, মানে তুলনামূলকভাবে টেস্ট আসছে, ঠিক আছে। তো
এতে প্রত্যেকটা খাবারই চুমু লাগছে, ঠিক আছে? আমার যেটা আমার কথা যেটা বলি, তো এরা সুন্দরভাবে ফ্লেভারগুলোকে ইউজ করেছে একটা প্রত্যেকটা খাবারের মধ্যে। কিন্তু বলবো একবার এসো, এদের ভেরিয়েশনসগুলো একবার ট্রাই করে যাও। নর্মাল মোমো অনেক খেয়েছো, এতগুলো ভেরিয়েশন, পেরি পেরি তো প্লিজ ট্রাই করো, কুরকুরা ট্রাই করো, পিজা মোমোটা ট্রাই করো একদমই নতুন, আর এদিকে হচ্ছে ওক টোস্টটা ট্রাই করো, ক্রিমিটাও ট্রাই করো। সবই মোটামুটি বলে দিলাম, বাট এবার তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি টুইস্টারটা খেয়ে দেখবো, যেটা একদমই বলতে গেলে দুর্গাপুরে একটু নতুন। তো তোমরা এটা দেখতে পাচ্ছো টুইস্টারটা, এটা আমিও অর্ডার করেছিলাম তন্দুরি টুইস্টারটো। সো আমি এটা একবার ট্রাই করে দেখছি, ওটা বেশ ক্রাঞ্চি আছে, তোমরা এটা এসে ট্রাই করতে পারো। তো এটা আমার নয়, এটা দোকানদারের তরফ থেকে বললো যে তন্দুরি মোমোটা তন্দুরি মেয়ের সাথে একবার ডিপ করে খেতে। যে মানে যে ক্রিমি ভাবটা যেটা অভাব ছিল সেটা ডিপটা ফুলফিল করে দিচ্ছে। আমি বলবো এগুলো একবার ট্রাই করো, আমি পুরোটা কমপ্লিট করে লাস্টে দেখা করে তোমাদের বলছি এর বাদ পুরো রিভিউটা লাস্ট অবধি। ওকে বাই দ্য ওয়ে, এটার দাম কত? তো এটা হচ্ছে 15 rupees। আমি হট চকলেট কফি, সুন্দর কথা, ভেতরে বেশ চকলেট টাইপের ফিলিং আছে, নিচটাতে মনে হয় গেস আমাকে ওটাই গুলিয়ে নিলাম। মানে আমার এখানে একজন তো অলরেডি খেয়ে নিয়েছে, তো ওই বললো নিচের মধ্যে চকলেট ছিল। আর এটার বেশ ডেকোরেশনটাও সুন্দর লাগছে উপর থেকে যদি তুমি দেখো। এটা 15 rupees হট চকলেট কফি, ধারণার বাইরে। তো আমি পুরোটাকে শেষ করি, তারপরে আমি লাস্টের কথাটা বলি। তো আমার তো খাবার খাওয়া হয়ে গেল মোটামুটি, আর এখানে আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। আমার স্পেশালি বলতে গেলে একটা দুটো যদি ভুলচুক করি আমি মাফ করে দিতে পারি, বিকজ ভ্যারিয়েশনস এত আছে যে আমি ভাবিও নি কোনটাতে ধরবো কোনটাতে ধরবো না। সো আমি একবার তোমাদের ওনারের সাথে কথা বলে দিচ্ছি। এটা হচ্ছে শাগনিক দাম, এ হচ্ছে রাশি মুরারকা। ওকে, আমি একটু ভুলিয়ে যাচ্ছি কারণ নামটা একটু বড় বলে, রাশি মুরারকা। তো তোমাদের আমি ওদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে নিই তোমাদের জন্যে। এটা কখন খোলে তাও যদি বলতে পারি? 5:30 কো খুলতা হ্যায়, লাইক ইভিনিং মে 5:30 উই স্টে টিল 10:15। ওকে, মোটামুটি 5:30 খুলে 10:15 অবধি পুরোপুরি খোলা আছে, তোমরা যখন কিছু আসতে পারো। আর লোকেশন যদি আমি জিজ্ঞেস করি তোমার কোথায় বলবে? এটা লোকেশনটা আপনাদের দোসা কর্নার বা হাঙ্গার্স পয়েন্টে জাস্ট অপোজিট ফুটে পড়বে। ওকে, আপনারা উপরে পাবজি থিম ট্রাক দেখতে পাবেন। ওকে, তো তোমরা বুঝতে পারলে এটা মোটামুটি হোস্টেল ইভেন্টের একদম সেন্টারে পড়ছে, আমি তবুও তোমাদের বুঝিয়ে দিলাম জায়গাটা। ওকে, এবার আমি যদি তোমাদের বলি যে এই পাবজি থিম বেসড আর এই ভ্যারিয়েশনস নিয়ে আইডিয়াটা এলো কোথা থেকে? পাবজি থিম বেসিক্যালি দেখো, পাবজি থিম, পাবজি আমরা জানি কতটা আমাদের ইয়াংদের কাছে কতটা ক্রেজ। তো আমি বেসিক্যালি পাবজি প্লেয়ার। ওকে, সো আমি এই থিমটা এক্সপেক্ট করেছিলাম যেহেতু আমি কোনোদিন পাবজি থিম ফুড ট্রাক দেখিনি। ওকে, আর পাবজির ক্রেজটা তো আমরা সবাই জানি, তো পাবজি একটা আলাদা ক্রেজ তৈরি করবে যেটা ইয়াং জেনারেশনের মধ্যে, তাই জন্য আমরা এই পাবজি থিম ট্রাকটা নিয়ে নেব। ওকে, বেসিক্যালি ইয়ে আইডিয়া আমলোক কো আয়া বিকজ আই এম আ হার্ডকোর মোমো লাভার, এন্ড লাইক কি হাম সুবহ সে শাম তক পুরে দিন মোমো খা সকতে হ্যায়। সো আই ওয়াজ প্রিটি বোর্ড উইথ that normal variety, everywhere you can get the steam momo ya matlab zyada se zyada you can get pan fried momo, exactly, mane ami o eto dokane kheyechi obviously ami kurkure momo pan fried ar oi steam chhara kothao beshi kichu pai na variety er modhe, ekhane to dokan khola ache bapre, to like so that I can have momo every day without getting bored, exactly, so we have opened this, so ami tomaderke thank you bolbo erokom eta variety mane ki bolbo varieties niye momo durgapura ashar jonno thank you, ar ekhane ami shesh korbo video ta, so ami video ta ajke ekhane shesh korbo because amar to ekhankar khubi bhal legeche sob varieties and variations gulo bolte gele, to আমি বলবো তোমরা এখানে এসো, খাবারগুলো ট্রাই করো। আর পিজা মোমোটা তো আমার রেকমেন্ডেশন রইল, পিজা অ্যান্ড পেরি পেরি প্লিজ ট্রাই করো, স্টিম ফিম সবই ভালো। তোমরা তো এখানে আমি প্রথম কথা বলবো গুলিয়ে যাবে সব কিছু, যে কী ট্রাই করবে না করবে, এত কিছু আছে এখানে। এছাড়াও তো আবার টুইস্টারটাও আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আমি তো বলতে ভুলে গেলাম, ইভেন তোমাদের এখানে চিকেন নাগেটস আছে, চিকেন 65 আছে, চিকেন ব্রেস্টের একটা আইটেম আছে, ওটাও ট্রাই করতে পারো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো নেক্সট ভিডিও অব্দি ওয়েট করো, তো বুক ভালোবাসে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, শেয়ার তো খুব করো যাতে সবাই জানতে পারে কোথায় এই জিনিসটা আছে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও ওয়েট করো, তখন বুক ভালো ভালো সব কেটে বাই।